নমস্কার, আমি মানস অধিকারী, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। চলে এলাম আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিও বিজয়নগর সাম্রাজ্য ও কৃষ্ণদেবরায় দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমরা বিজয়নগর সাম্রাজ্য ও সঙ্গম বংশ নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে পোস্ট করে দিয়েছি, সেটি আপনারা দেখে নিতে পারেন। তার পিডিএফ ফাইলও আছে, পারলে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আজকের বিজয়নগর সাম্রাজ্য ও কৃষ্ণদেব রায় নিয়ে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আমরা জানবো। এই ভিডিওটিকে আমি তিনটি পর্বে ভাগ করেছি। বিজয়নগর সাম্রাজ্য ও কৃষ্ণদেব রায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং পিডিএফ কোড। যে কোড সেন্ডের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপে এই ভিডিওতে দেখানো তথ্যগুলো পিডিএফ আকারে পেয়ে যাবেন, সেই কোডটি। বিজয়নগর রাজ্যে সঙ্গম বংশের রাজত্বের পর সিংহাসনে বসে সার্বভৌমবংশীয় রাজা নরসিংহ। নরসিংহ ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। তিনি তামিল রাজ্যগুলি জয় করে সাম্রাজ্যের সীমা বিস্তার করেন। তার মৃত্যুর পর তার পুত্র ইম্মদি নরসিংহ সম্রাট হলেও সেনানায়ক, যার নাম ছিল নরসনায়ক, শাসনকার্য পরিচালনা করতেন। নরসনায়কের মৃত্যুর পর নরসনায়কের পুত্র বীর নরসিংহ অকর্মণ্য সম্রাট ইম্মদি নরসিংহকে সিংহাসনচ্যুত করে বিজয়নগরের সিংহাসনে বসেন এবং তুলুভ রাজবংশের রাজত্ব শুরু করেন। সমসাময়িক লিপি ও বৈদেশিক পর্যটক নুনিজের বর্ণনা অনুসারে বীর নরসিংহ ছিলেন ধর্মপরায়ণ ও সুদক্ষ শাসক। এরপর সিংহাসনে বসেন তুলুভ বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট কৃষ্ণদেব রায়। তিনি দুর্ধর্ষ যোদ্ধা, সমরকৌশলী সেনাপতি, অতিথিপরায়ণ, উদারচিত্ত ও পরধর্ম সহিষ্ণু শাসক ছিলেন। উড়িষ্যা রাজ উদয়গিরি দখল করলে কৃষ্ণদেব রায় তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য উড়িষ্যা আক্রমণ করে উদয়গিরি পুনর্দখল করেন এবং কণ্ডবিধু নামক স্থানটি জয় করেন। এই সময় বাহমনি সাম্রাজ্যটি বিজাপুর, বেরার প্রভৃতি পাঁচটি স্বাধীন সুলতানি রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। কৃষ্ণদেব বিজাপুর আক্রমণ করে রায়চুর দোয়াব অধিকার করেন এবং গুলবর্গা দুর্গটি ধূলিসাৎ করেন। ক্রমে ভারত মহাসাগরের কয়েকটি দ্বীপ ও তার অধীনে আনেন। পর্তুগিজ গভর্নর আলবুকার্কে তিনি ভাটখাল নামক স্থানে একটি ঘাঁটি নির্মাণের অনুমতি দেন। তার আমলে আগত পর্তুগিজ পর্যটক পায়েস কৃষ্ণদেব রায়ের ভূয়সী প্রশংসা করেন। কৃষ্ণদেব রায় বৈষ্ণব ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন। দেশের আটজন পণ্ডিত তার সভা অলঙ্কৃত করত, এদেরকে অষ্টদিগ্গজ বলা হয়। তার আমল ছিল তেলুগু ভাষার স্বর্ণযুগ। তার রচিত একাধিক সাহিত্যের মধ্যে দুটি অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, সেগুলি হল তেলুগু ভাষায় রচিত রাজনীতি বিষয়ক বা রাষ্ট্রদর্শন বিষয়ক গ্রন্থ আমুক্তমালা এবং সংস্কৃত ভাষায় রচিত নাটক জাম্যবতী কল্যাণম। অল্লসনি পেড্ডন এই সময় অন্ধ কবিতার পিতামহ নামে খ্যাতি লাভ করেছিলেন। তার রচিত গ্রন্থের নাম মনুচরি। রাজা কৃষ্ণদেব রায় বিজয়নগরের অনতি দূরে মাতা নাগালম্বের স্মৃতির উদ্দেশ্যে নাগালপুর নামে একটি সুসজ্জিত শহর নির্মাণ করেন। এছাড়া বিখ্যাত কৃষ্ণ মন্দির, হাজারস্বামী মন্দির, বিটলস্বামী মন্দির বা বিজয় বিত্তল মন্দির তার ধর্মভাবনার অন্যতম কীর্তি। কৃষ্ণদেব রায় বাহমানি রাজ্যে মামুদ শাহকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। এজন্য তিনি যবন রাজ্য স্থাপন আচার্য উপাধি গ্রহণ করেন। তিনি পর্তুগিজ বণিকদের কাছ থেকে উন্নত মানের অস্ত্র কিনে তার সেনাবাহিনীকে শক্তিশালী করেন। পর্তুগিজ পর্যটক ও বণিক নুনিজ, পায়েজ, বার্বোসা প্রমুখ তার রাজসভায় বেশ কিছুদিন কাটিয়েছিলেন। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তার বৈমাত্রী ও ভাই অচ্যুত রায় বিজয়নগরের সিংহাসনে বসেন। মাদুরার শাসনকর্তা বিদ্রোহী হয়ে উঠলে তাকে দমন করেন। এছাড়াও তিনি ত্রিবাঙ্কুরের রাজাকেও অধীনে আনতে সক্ষম হন। অচ্যুত রায়ের মৃত্যুর পর তার পুত্র ভেঙ্কট সিংহাসনে বসলেও অল্পদিনের মধ্যে অচ্যুত রায়ের ভ্রাতুষ্পুত্র সদাশিব তাকে সিংহাসনচ্যুত করে সিংহাসনে বসেন। সদাশিব সিংহাসনে বসলেও শাসনকার্য চালাতেন তার মন্ত্রী রামরায়। এই রামরায় ছিল আরাবিডু বংশ উদ্ভূত। 1565 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের বেশিরভাগ সুলতান সম্মিলিতভাবে তালিকোটার যুদ্ধে রামরায়কে পরাজিত করেন। আরাবিডু বংশ। তালিকোটার যুদ্ধে বিজয়নগর শহরটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও বিজয়নগর সাম্রাজ্যের পতন ঘটেনি। এই যুদ্ধের পর রামরায়ের ভাই তিরুমল বিজয়নগর থেকে পেনুগন্ডা নামক স্থানে নতুন রাজধানী স্থাপন করেন। তিরুমলের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় রঙ্গ এবং দ্বিতীয় রঙ্গের পর সিংহাসনে বসেন দ্বিতীয় ভেঙ্কর। তিনি চন্দ্রগিরিতে নতুন রাজধানী স্থাপন করেন। তিনি রাজা উদয়ারকে মহীশূর রাজ্য স্থাপনের অনুমতি দিয়ে বিজয়নগর সাম্রাজ্যের পতনের দ্বার খুলে দিয়েছিলেন। দ্বিতীয় ভেঙ্কটের মৃত্যুর পর তৃতীয় রঙ্গ সিংহাসনে বসেন। এই তৃতীয় রঙ্গ ছিল আরাবিডু বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের শেষ নরপতি। আপনারা একটু পিডিএফ কোডটি লিখে নিন। এই ভিডিওর পিডিএফ কোড MHV-02K। এই কোডটি লিখে পাঠিয়ে দিন 9064330010 তে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ভিডিওর পিডিএফ আপনাকে সেন্ড করে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। সালুব বংশের প্রতিষ্ঠাতা নরসিংহ। তুলুব বংশের প্রতিষ্ঠাতা বীর নরসিংহ। তুলুব বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায়। অষ্টদিগ্গজ কার রাজসভায় অলঙ্কৃত করত? কৃষ্ণদেব রায়ের রাজসভায়। তালিকোটার যুদ্ধ কত সালে হয়? 1565 খ্রিস্টাব্দে। আরাবিডু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিরুমল। আরাবিডু বংশ তথা বিজয়নগর সাম্রাজ্যের শেষ নরপতির নাম কি? তৃতীয় রঙ্গ। প্রশ্নোত্তর পর্ব। সালুব বংশের প্রতিষ্ঠাতার নাম কি? নরসিংহ।
নরসনায়ক কে ছিলেন? শালুকবংশীয় রাজা ইম্মদি নরসিংহের সেনানায়ক। প্রসঙ্গত, ইম্মদি নরসিংহ সিংহাসনে বসলেও তার সেনানায়ক, যার নাম ছিল নরসনায়ক, তিনি রাজকার্য পরিচালনা করতেন। তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বীর নরসিংহ। তুলুপ বংশ তথা বিজয়নগরের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কৃষ্ণদেব রায়। কে গুলবর্গা দুর্গটি ধ্বংস করেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় কোন পর্তুগিজ বণিককে ভারতে ঘাঁটি নির্মাণের অনুমতি দেন? আলবুকার্ক। আলবুকার্ক কোথায় ঘাঁটি নির্মাণ করেন? ভাটকাল নামক স্থানে। কৃষ্ণদেব রায় কোন ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন? বৈষ্ণব ধর্মে। অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কৃত করত? কৃষ্ণদেব রায়ের রাজসভায়। আমুক্তমালা কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। আমুক্তমালা কোন বিষয়ের উপর রচিত হয়? রাজনৈতিক বিষয়ক বা রাষ্ট্রদর্শনের উপরে আমুক্তমালা রচিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে ইহা তেলেগু ভাষায় রচিত হয়। কৃষ্ণদেব রায় একটি নাটক রচনা করেন, সেই নাটকটির নাম কি? জাম্বুবতী কল্যাণম। প্রসঙ্গত উল্লেখ্য যে ইহা সংস্কৃত ভাষায় রচিত হয়। অন্ধ কবিতার পিতামহ কাকে বলা হয়? তেলেগু কবি পেড্ডনকে। পেড্ডন কার রাজসভা অলঙ্কৃত করত? কৃষ্ণদেব রায়। পেড্ডন রচিত গ্রন্থের নাম কি? মনুচরী। পেড্ডনের আসল নাম, এখানে একটু বলে রাখি, প্রশ্নটা লেখা আছে পেড্ডনের আসল নাম কি, অ্যাকচুয়ালি পেড্ডনের আসল নাম না, পুরো নাম কি, প্রশ্নটা হওয়া উচিত ছিল পেড্ডনের পুরো নাম কি। পেড্ডনের পুরো নাম অল্লসনী পেড্ডন। বিজয়নগরের শ্রেষ্ঠ নরপতি কৃষ্ণদেব রায়ের মাতার নাম কি? নাগালম্ব। নাগালপুর শহর কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। তার মা নাগালম্বের স্মৃতি রক্ষার্থে নাগালপুর শহর নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় যে মন্দিরগুলি নির্মাণ করেন তাদের নাম লেখো। কৃষ্ণ মন্দির, বিটল স্বামী বা বিজয় ভিত্তল মন্দির, হাজার স্বামী মন্দির, বিরূপাক্ষ মন্দির ইত্যাদি। মামুদ শাহকে বাহমনি রাজ্যে কে পুনঃপ্রতিষ্ঠিত করেন? কৃষ্ণদেব রায়। যবন রাজ্য স্থাপন আচার্য উপাধি কে নেন? কৃষ্ণদেব রায়। প্রসঙ্গত, বাহমনি রাজ্যে মামুদ শাহকে পুনঃপ্রতিষ্ঠিত করে তিনি এই উপাধি নেন। কৃষ্ণদেব রায় কাদের কাছ থেকে উন্নত মানের অস্ত্র কিনে নিজের সেনাবাহিনীকে সুসজ্জিত করেন? পর্তুগিজ বণিকদের কাছ থেকে। কৃষ্ণদেব রায়ের আমলে তার রাজসভায় আগত পর্তুগিজ পর্যটকদের নাম করো। নুনিজ, পায়েজ, বারবসা। বাবর যখন ভারত আক্রমণ করেন তখন দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের সিংহাসনে কে বসেছিলেন? কৃষ্ণদেব রায়। বামনি শাসক ফিরোজ শাহ বিজয়নগরের কোন সম্রাটের সাথে নিজ কন্যার বিবাহ দেন? কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় উড়িষ্যার কোন নরপতিকে পরাজিত করেন? গজপতি রাজ প্রতাপ রুদ্রদেবকে কৃষ্ণদেব রায় পরাজিত করেন। বিজয়নগরের কোন সম্রাটকে অন্ধ্রের ভোজ বলা হয়? কৃষ্ণদেব রায়কে অন্ধ্রের ভোজ বলা হয়। কৃষ্ণদেব রায়ের সাথে কোন পর্তুগিজ গভর্নরের সখ্যতা ছিল? আলবুকার্কের। আলবুকার্কের সখ্যতা ছিল কৃষ্ণদেব রায়ের সহিত। অষ্টদিগ্গজদের প্রধান কবি কে ছিলেন? পেড্ডন। বিজয়নগরের প্রধান কথ্য ভাষা কি ছিল? কন্নড়। এছাড়াও তামিল, তেলেগু, সংস্কৃত ভাষা ও কথ্য ভাষা হিসাবে ব্যবহৃত হতো। বিজয়নগরের কোন মন্দিরে শব্দ উৎপাদক যন্ত্র আছে? বিটলা বা বিটল স্বামী মন্দির বা বিজয় ভিত্তল মন্দির। এই মন্দিরে 16টি স্তম্ভ, প্রত্যেকটি একক পাথরে তৈরি। এই 16টি স্তম্ভ মন্দিরের ছাদকে ধরে রেখেছে। একটি স্তম্ভে কান পেতে আঘাত করলেই শোনা যায় স্বর্গমের সপ্তসুর। যুদ্ধে বিজয়নগরের পরাজয়ের পর বিজাপুরের সুলতান কোন স্মৃতিসৌধ তৈরি করেন? গগনমহল। বৈদিক গ্রন্থের ভাষ্যকার সায়ন কাদের দ্বারা আশ্রিত হয়েছিলেন? বিজয়নগরের নরপতিদের দ্বারা। তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধের পর কোন সাম্রাজ্যের পতন পথ সুগম হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্যের। বিজয়নগরের আরাবিডু বংশের প্রতিষ্ঠাতা কে? তিরুমল। বিজয়নগর সাম্রাজ্যের সর্বশেষ নরপতির নাম কি? তৃতীয় শ্রীরঙ্গা। বিজয়নগরের কোন নরপতি মেনুগন্ডাতে নতুন রাজধানী স্থাপন করেন? তিরুমল। প্রশ্নটি অন্য রূপেও আসতে পারে, আরাবিডু বংশের তিরুমল কোথায় বিজয়নগরের রাজধানী স্থাপন করেছিলেন? মেনুগন্ডাতে। কে চন্দ্রগিরিতে নতুন রাজধানী স্থাপন করেন? আরাবিডু বংশের রাজা দ্বিতীয় ভেঙ্কর। উদয়ারকে মহীশূর রাজ্য স্থাপনের অনুমতি কে দেন? দ্বিতীয় ভেঙ্কর। এরপর বিজয়নগর সাম্রাজ্যের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। কোন যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়? তালিকোটার যুদ্ধ, যেটি 1565 খ্রিস্টাব্দে হয়েছিল। বিজয়নগর রাজ্যে কোন ফুল বেশি চাষ হতো? গোলাপ। বিজয়নগর রাজ্যে গ্রামের মন্দিরে অনুষ্ঠান পরিচালনার জন্য যে কর নেওয়া হতো তার নাম কি? পিদারি ভারি। বিজয়নগর রাজ্যে উইলিয়াম নামে কি পরিচিত ছিল? বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রমকে উইলিয়াম বলা হতো। বিনা পারিশ্রমিকে যে বাধ্যতামূলকভাবে যে শ্রমদান করা হতো সেই শ্রমদানকে বলা হতো উইলিয়াম। বিনা পারিশ্রমিকে শ্রম অর্থাৎ পরিশ্রমের ফলে কোনরূপ অর্থ দেয়া হতো না বা মজুরি দেয়া হতো না। সেই শ্রমগুলো কি কি ছিল? মন্দিরের কাজ, রাস্তা নির্মাণ করা বা সংস্কার ও সম্প্রসারণ করা, জলসেচের কাজ, খাল খনন করা ইত্যাদি, এগুলো ছিল বিনা পারিশ্রমিকের শ্রম। কৌটরাজ কি? কৌটরাজ কি? ইহা এক ধরনের কর। কে বেকার শ্রম অর্থাৎ বিনা পারিশ্রমিকে শ্রম দিতে অপারগ হলে এই কর দিয়ে রেহাই পাওয়া যেত। বিজয়নগরের রাজস্ব দপ্তরের নাম কি ছিল? অথবান। নায়ঙ্কারা ব্যবস্থা কি? বিজয়নগরের আভ্যন্তরীণ সংগঠনের প্রধান ভিত্তি হল নায়ঙ্কারা ব্যবস্থা। এই প্রথা অনুযায়ী রাজা নায়কদের হাতে
ভূমি রাজস্বের অধিকার অর্পণ করতেন। নায়করা একধারে ছিলেন সামরিক নেতা ও স্থানীয় প্রশাসক। হাম্পি শহরের বিরূপাক্ষ মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। ভারত সরকারের পঞ্চাশ টাকার নোটে যে রথের চিত্র থাকে তা আসলে কোথাকার চিত্র? বিজয় ভিত্তল বা বিজয় স্বামী মন্দিরের প্রাঙ্গনে অবস্থিত গ্রানাইট পাথরের তৈরি রথের মূর্তির চিত্ররূপ, যেটি পঞ্চাশ টাকার নোটে থাকে। কোন মন্দিরটি মিউজিক টেম্পল নামে পরিচিত? বিজয় ভিত্তল মন্দির বা বিটল স্বামী মন্দির। কোন সেনানায়ক সিংহাসনে না বসেও তিনি রাজকার্য পরিচালনা করতেন? নরসনায়ক। তৎকালীন নয়নপতি ছিলেন শালুকবংশীয় রাজা ইমদী নরসিংহ। কোন মন্ত্রী রাজা থাকা সত্ত্বেও রাজকার্য পরিচালনা করতেন? রামরায়। তৎকালীন নরপতি তুলুবংশীয় রাজা সদাশিব সিংহাসনে আসীন থাকলেও রাজকার্য পরিচালনা করতেন তার মন্ত্রী রামরায়। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।